পাচ্ছি না, খালি বেনের কথা মনে হচ্ছে। কখন দেখতে যাব বেনকে? যেই মারি গিরো খুলে যাচ্ছে, গিরো পরে খালি বেনের মুখ চোখে দে ভাসে। নয়ন বাঁকা পাছা মোটা মন আমার কেড়ে নিয়েছে। পদগিরো পরে খালি বেনের মুখ চোখে দে ভাসে। নয়ন বাঁকা পাছা মোটা বেন আমার কেড়ে নিয়েছে। পদগিরো পরে খালি কচি ঠোঁট দেখতে ভালো লাগে, সারা রাত বালিশ জড়িয়ে ভাবি কখন খাবে ঠসঠস করি, কখন খাবে ঠসঠস করি। চুম আমার পাটিতে, চুম পাটিতে, ও বাবা কি বলবো দাদারা, সারা রাত বেনের কথা চিন্তা করে করে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। মইলে ছবি দেখি, বেনের মুখ সব সময় চোখে ভাসছে। বেনকে কবে যে দেখতে পাবো, তার আগে আমার হয়তো ওপরে যে চলে যেতে হবে। ভালো লাগে না, সংসার আর থাকবো না আমি, খালি বার বার বেনের কথা মনে হয়। এদিকে বাড়িতে কাজ বাজ করবে যে বৌমা, সে বৌমা গেল কোথায় বলো তো? বাড়িতে অনেক কাজ, এতটা ঝাড় দিলে আমার একটুখানি ঝাড় দিয়ে আমার ঝাড় দেওয়াটা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নি। আমার বংশে ছিল, আমার মা ছিল, আমার ঠাকুমা ছিল, আমার দাদুর মাও ছিল, তারা তো ঝাঁটি ছিল, তাদের তো কোমর নড়ে না। তুমি ঝাঁট দিয়ে দেখো কোমর কেমন নড়ে না, দেখবো। তোমরা বৌমা নিয়ে আসবে, বৌমা সব শ্বশুরের উপর চরকা করবে। বাবু কোচে একটা হেস্ত নেস্ত করবো আমি, দেখাম না এদিকে এদিকে। বাবা কোথা থেকে বৌমাটা ধরে নিচ্ছি, মানে উড়াল চাঁদপুর থেকে ছুয়া। বৌমা তোর বাপের উপর চরকা করবে, বৌমা তোর বাপের উপর তর্ক করবে। তুমি তোমার বাবার কথা শুনে আমাকে মারলে, ফের মার, ফের বললে ফের মার। আমি কিন্তু বাবা বাড়ি চলে যাবো বলে দিচ্ছি, মারো আমি কিন্তু সত্যি চলে যাবো বলছি, তখন তুমি আমাকে আনতে যাবে না, তখন আমি ব্যবস্থা করবো। হ্যাঁ যখন আনতে যাবে না তো যেমন মা সেরকম তার মেয়ে। ও বা তোমার বৌমা তো চলে গেছে, আমি আজকের থেকে তোমার কাছে শুনবো। এর আগে তিন তিনটে বৌমা তো তাড়ি দিলি, তার সঙ্গে তো সংসার করতে পারিনি, তাই এটাও তাড়াবি?
কি করব, তোর কথা শুনে মারলো কচি, এমন মারবি ভালোবেসে মার। হ্যাঁ তো বুয়া কিসের মার, বউ রাগ করে চলে যাবে, তোর মার সঙ্গে তো আমি সংসার করেছি, তোর মা তোর এত মেরেছি, তোর মা তো এরকম কোনোদিন যায় না, দুবার পিস খেয়েছিল যায় না। চুপ কর, বলি লোক শুনতে পা। ঠিক আছে কচে, আমি যে জাল অর্ডারটা দিচ্ছি লোকে দিতে হবে, চ জালগুলো বুনে তাড়াতাড়ি দিয়ে আসি। চল পদ গির পরে খালি বেনের মুখ চোখেতে ভাসে, নয়ন বাঁকা পিছন বাঁকা মোনা মার কেড়ে নিয়েছে, মোনা মার কেড়ে নিয়েছে। আঠারো বছর পরে পুরানো দিঘিরি পারে একা একাই রাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে, কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে, লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন, কিশোর কিশোর ছিলাম যখন। আজ আঠারো বছর পরে একদিন না দেখতে পেলে আমার মনের ভেতর কি যে হয় সে আমি নিজে জানি না, বেই ভালো, বেয়ের স্বভাব চরিত্র সব ভালো, একটা জিনিস খারাপ কেন জানো, ঘন ঘন রাতে খালি আমার কাছে ফোন করে, আমি ও বেই এত রাতে ঘুমোতে দাও না শুধু ফোন করে জ্বালাতন করে, না না বেই আমার এক ঘর মানতে হবে, তোমাদের কিরম বেইটি আছে আমি জানি না, বেই আমার এক ঘর, যেমন দেখতে তেমন ব্যবহার। ও মা, তুই কি মনে করে জামাই আমাকে মেরে তাড়িয়ে দিল? ও ভগবান, জামাই তোর মেরে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ মা। কেন তুমি বলো, ঝাঁটালে কার না কোমর নড়ে? সংসার করতে গেলে এখানে আমার কি দোষ আছে তুমি বলো? দেখ মা, সংসার করতে গেলে একটু অশান্তি হয়, এই নিয়ে মাইন্ড করলে হয় না? তুই যাবি না? না। আচ্ছা কি বলি শোন, হ্যাঁ আমি বেইকে ফোন করছি, ঠিক আছে? ফোন করে দেখি ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা তারপরে না বেইকে আসতে বলে একটু মীমাংসা করে তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপরে যদি না হয় তাহলে আমার মাথায় একটা প্ল্যান এসছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করে তোকে বেয়ের সঙ্গে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি প্ল্যান মা? সেটা কাজ হলে বুঝতে পারবি। আচ্ছা আমি তো থাকতে পারি না, তুমি জানো না। কি বলি শোনো বে, মেয়ে তো আমার বাড়ি চলে এসছে, ব্যাপারে ওটা নিয়ে আমি মনে করি না, তুমি না আজকে জামাইকে নিয়ে আসো, আমি একটু ভালো মন্দ রান্না করছি, সবাই মিলে জমিয়ে খাওয়া হবে, ঠিক আছে? তাহলে আসো আমি রান্না করি। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। কি বলি শোন, হ্যাঁ বলো, জামাই আয় বেরিয়ে আসছে, হ্যাঁ ভালো মন্দ রান্না করি আয়, হ্যাঁ খাওয়াবো তারপরে। কে বে? আমার বে, আমার বে, বাবা আমার মনে শান্তি হলো। আর বিন কি ভালো, আমার কি ভালো,
কতদিন পরে দেখলাম, বুড়োর ভাত দে জানো ও জামাই। কতদিন দেখিনি তোমার মুখ খালি, কতদিন দেখিনি তোমার কি বলিস? তা ভালো আছে বাবা, ঘামে ঘাম বাবা, ঘামে ঘাম। বাপের কথা বলিস, তোর মা তো তাড়াতাড়ি ব্যবস্থা তো এবারে করবো। শেষ খাওয়া খাই দেবো এবারে। তুমি খাচ্ছ খাও, গালটা নড়বে কেন? তা খেলে গাল নড়বে কেন বাবা? তুমি খাচ্ছ খাও, গালটা নড়বে কেন? তুমি খাও, এখানে হাওয়া খায় তো। তা আপনারা বলুন তো, তা খেলে গাল নড়বে না? না 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 না, আমি মানতে পারছি না, আমি মানতে পারছি না। কেন? তুমি আগে খাও, হ্যাঁ গালটা নাড়াবে কেন? গাল নড়বে না, আমি মানতে পারছি না। আগে ব্যবস্থা করে দেবো, খেলে গাল নড়বে না। ওমা ছেলে আর ছেলে আর বাপে ব্যবস্থা করবে, কি করবে? মেরে আগে সরিয়ে দেবো। কি বলছিস? বলছিস এই গিলতে বসে পানি রাখতে, কে তোর বলেছে বাপ বেটা দুজনের দেব কাছে? ধর্ম মা বলিছি আমাদের ছেড়ে দে, এই গিলতে বসে পানি রাখতে। তুমি আমার বাবাকে খাও, আমি ঘর থেকে ঘুরে তোমার 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 পালাচ্ছে। তোর বাপটা দুজনকে আগে খাও। ও মা, মা গো তুমি বলো, ঝাঁটালে কার না কোমর নড়ে? আমাদের বংশে এরকম নিয়ম আছে। হ্যাঁ নিয়ম, না নড়িয়ে কোমর মাথা কেউ কি পারে ঝাঁটাতে? আমার বংশে এমন নিয়ম সব আমার লেখা বই পড়ে তোরা মানুষ হচ্ছিস। ও মা তুমি জানো
এই বাবার বেটা মিলে শুধু সারাদিন আমাকে পিন মারবে। তোমার যদি কেউ বলে যে একটু গান করে শোনাও তো, তা তুমি ঠোঁট মুখ না ফাঁক করে গান করতে পারবে কি? তোমরা বলো, ঠোঁট মুখ না ফাঁক করে গান গাওয়া যায়? যায় না। তাহলে ঝাঁটাতে গেলে কোমর নড়বে? বেই দেখেছো, ঝাঁটালে কোমর নড়বে কেন? আর আমিও দিচ্ছি, খেলে গাল নড়বে কেন? ঠোঁট মুখ না ফাঁক করে আমার লেখা বই পড়তে চাই তিন তিনটে বউ চলে গেল, একটাও তার টিকলো না। হ্যাঁ, তুই ঘরে চ, তোর বোঝাবো। তুই তিন তিন যে বউ গেল কেন তারা টিকলো না? তোমার ছেলের আগে তিনটে বউ চলে গেছে? হ্যাঁ। তুমি এই গোপন কথাটা কই আমাকে আগে বলনি তো? বললে তো আমার ছেলের কেউ মেয়ে দেবে না। দেখেছো দিদিরা, বেই আমার কি ভালো করে খালি আমি গোটা পাড়ার লোকের বলে বেড়াচ্ছি, আর ভেতরে ভেতরে এই খবর। পায়ে পায়ে এইরকম বৌমা নিয়ে কেউ সংসার করতে পারে? আমি কিটা করেছি? কি হয়েছে এবার থেকে? হ্যাঁ, তোমার সব কথা আমি মানবো, মানলেও আমি শুনবো না। মেয়ের ঘর আমি করাতে পারি, আগে লেখালেখি হবে, রেজিস্ট্রি হবে, তারপরে আমার মেয়েকে তোমার ঘরে পাঠাবো। ঠিক আছে, তাহলে লাগো। এই মেয়ের ঘর করাবো, লেখালেখি করবো, আমার কি ভালো সব কথা মানবো। শিক্ষা আজকে দিয়ে ছাড়বো। ও ভাই কি বলিস, শোনো, বুঝতে পেরেছো? নিজের ভুল বুঝতে পেরেছো? তাহলে এই ছেলে বউয়ের সংসারে না থেকে তুমি একা, আমিও একা, আমরা দুজনে চলো বৃন্দাবনে চলে যাই। চলো বৃন্দাবনে চলে যাই। শোনো, বলো বাবা, আজের ভালো রান্না করে আমাদের খাওয়া হলো নি, খেতে তো বলি তো, আর আমাদের শিক্ষা হয়ে গেছে, খাওয়া তো হয়নি। আমরা দুজন যাচ্ছি বাজারে, আচ্ছা, আজ মাংস মাছ সব নিয়ে আসবো, আর চারজন মিলে একসঙ্গে খাবো। আছে তো তোমার কাছে টাকা আছে বাজার করতে যাবে? টাকা? হ্যাঁ, বাপের টাকাটা চুরি করে নিয়েছি। জামাই আমার একবার, তাহলে আমরা বাজার তো ঘুরে আসি, চল। ও মা যাবো, তুই বাইরে মা গো, যাবো আমি, চল। আমি যাবো না, আর মারবে না বলো? শোন, আমার মনটা শোন, ও বেই বলো, আর ভালো লাগছে না সংসারে, চল এবার আমরা ঠাকুরের নাম কীর্তন করি, বৃন্দাবনে যাবো, ঠাকুরের নাম কীর্তন করবো, ঠাকুরের নাম কীর্তন করবো। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমরা বৃন্দাবনে যাবো, গিয়ে ঠাকুরের নাম করবো, চলো। তোমারই পরশে জীবন আমার।